শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে সিবিআই অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটার কলেজে সিবিআই হানা গরু পাচারের টাকা মলয় পিটার কলেজে লগ্নি হয়েছে তদন্তে সিবিআই সরাসরি জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক 10 মিনিট আগে সিবিআই এর অফিসাররা এই পলিটেকনিক কলেজে পৌঁছেছেন বোলপুরের মলয় পিটার পলিটেকনিক কলেজ এবং তুমি দেখতে পাচ্ছো ঠিক কলেজের গেটের সামনে স্বাধীন ট্রাস্ট তুমি জানো এই ট্রাস্টের নাম আমরা বারবার শুনেছি গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে এবং ভেতরের দিকে যদি যাই তুমি দেখতে পাচ্ছ সামনে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ এবং মুলুক এলাকা বোলপুরের মুলুক এলাকায় রয়েছে আমি ক্যামেরাম্যান ভবন শাহকে বলবো ভেতরে কিন্তু মলয়পুট পিট তিনি নিজেই রয়েছেন তুমি জানো যে দুটি গাড়ি অনুব্রত মণ্ডল ব্যবহার করতেন লালবাতি গাড়ি সেই গাড়ি যেটা তদন্ত করতে গিয়ে উঠে এসেছিল যে মলয়পুট কিন্তু দিয়েছিলেন সিবিআই এর গোয়েন্দাদের এবং আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা কিন্তু এখন ঠিক এই চেম্বারের ভিতরে রয়েছেন এবং ক্যামেরাম্যানকে বলবো ছবি দেখাতে মলয়পিট ভিতরেই রয়েছেন এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সঙ্গে কিন্তু কথা বলছেন সিবিআই এর গোয়েন্দারা তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য তিনি বসে রয়েছেন সামনে আমরা মলয়পিটকে দেখতে পাচ্ছি এবং দুজন অফিসাররা তারা কিন্তু কথা বলছে অর্থাৎ যেটা সিবিআই সূত্রের খবর তারা মনে করছেন যে গরু পাচারকারীদের যে টাকা কোটি কোটি টাকা আসতো সেই টাকা কিন্তু এই কলেজে ইনভেস্ট হয়েছে এবং তুমি জানো মলয়পিট তার নাম কিন্তু বারবার আমরা শুনেছি গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে সিবিআই এর দাবি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয়পিট তিনি কিন্তু একাধিক পলিটেকনিক কলেজ যেটা সূত্র মারফত জানতে পারছি 54টি পলিটেকনিক কলেজ আছে বিভিন্ন জায়গায় তার সঙ্গেই কিন্তু কথা বলতে এসেছেন সিবিআই গোয়েন্দারা এই সময় সেই ছবি তুমি দেখতে পাচ্ছ পলিটেকনিক কলেজের ভেতরে মলয়পিট সামনে বসে রয়েছেন এবং সিবিআই এর গোয়েন্দারা তার সঙ্গে কথা বলছেন আর রীতিমত তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিবিআই সূত্রের খবর সকাল থেকেই তুমি জানো রাজীব ভট্টাচার্য অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয় সুজিত দেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এখন সিবিআই এর গোয়েন্দারা এই পলিটেকনিক কলেজে পৌঁছে গেছেন সিবিআই এর দাবি সিবিআই এর গোয়েন্দারা যেটা জানাচ্ছেন যে তারা মনে করছেন যে গরু পাচারকারীদের কোটি কোটি টাকা যেটা আসতো সেটা কিন্তু বিভিন্ন পলিটেকনিক কলেজে ইনভেস্ট করা হয়েছে এবং সেই সূত্র ধরেই কিন্তু সিবিআই এর গোয়েন্দারা এই মুহূর্তে কিন্তু বোলপুরের ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে রয়েছেন এবং আরেকবার তোমাকে ছবি দেখাবো তুমি দেখতে পাচ্ছ সিবিআই এর গরু পাচার কাণ্ডের প্রধান তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য তাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তিনি বসে রয়েছেন সামনে কিন্তু মলয়পিট তিনি বসে রয়েছেন তার সঙ্গে সিবিআই এর গোয়েন্দারা কথা বলছেন অর্থাৎ যে অভিযোগ যে সূত্র মারফত সিবিআই এর গোয়েন্দারা খবর পেয়েছেন যে বিভিন্ন পলিটেকনিক কলেজে এবার কিন্তু গরু পাচারকারীদের টাকা ইনভেস্ট করা হয়েছে বেনামি সম্পত্তি হিসেবে সেই সূত্র ধরেই কিন্তু এখন সিবিআই এর আধিকারিকরা আমরা দেখতে পাচ্ছি বোলপুরের পলিটেকনিক কলেজ মলয়পিটের পলিটেকনিক কলেজে পৌঁছে গেছেন এবং তুমি জানো যে দুটি গাড়ি নিয়ে বিতর্ক হয়েছিল লালবাতি গাড়ি সেই গাড়ি কিন্তু মলয়পিট অনুব্রত মণ্ডলকে দিয়েছিলেন এবং তিনি আমাদের ক্যামেরার সামনেই স্বীকার করেছিলেন যে তিনি সেই গাড়ি দিয়েছিলেন এবং সেই মলয়পিটকে এখন কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ কয়েকটা ডকুমেন্ট কয়েকটা নথি দেখানো হচ্ছে মলয়পিটকে সরাসরি তুমি সেই ছবি দেখতে পাচ্ছ ডকুমেন্ট দেখানো হচ্ছে পলিটেকনিক কলেজের ভেতরে যে মলয়পিটের চেম্বার রয়েছে সুশান্ত ভট্টাচার্য যিনি গরু পাচারকাণ্ডের প্রধান তদন্তকারী অফিসার তাকে দেখতে পাচ্ছি এবং পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকজন সিবিআই এর অফিসার তিনি বসে রয়েছেন এবং উল্টো দিকে মলয়পিট তিনি বসে রয়েছেন একজন কলেজেরই একজন তুমি দেখতে পাচ্ছ একটি ডকুমেন্ট দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট দিয়ে কিন্তু একজন বেরিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব দাদা এই ডকুমেন্ট কি দেখানো হলো আপনাকে তারা কি জানতে চাইছে অর্থাৎ তিনি কোনো উত্তর দিতে চাইছেন না আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা কিন্তু মলয়পিটের যে চেম্বার সেই চেম্বারের ভেতরে ছবি আরেকবার দেখানোর চেষ্টা করব এখন কিন্তু সেখানে তারা পৌঁছেছেন এবং যে কথা আমরা যেটা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি তারা কিন্তু মনে করছেন যে একাধিক পলিটেকনিক কলেজে কিন্তু এবার গরু পাচারকারীদের টাকা ইনভেস্ট করা হয়েছে এমনই প্রমাণ এমনই সূত্র এমনই তথ্য কিন্তু তাদের হাতে উঠে এসছে এবং মলয়পিট তিনি অনুব্রত মণ্ডলের খুবই কাছের লোক এবং ঘনিষ্ঠ ব্যবসায়ী তার স্বাধীন ট্রাস্ট নামের একটি ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের আন্ডারেই কিন্তু একাধিক পলিটেকনিক কলেজ রয়েছে এবং সেই সূত্র ধরে সেই তথ্য সামনে রেখেই কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বোলপুরের পলিটেকনিক কলেজে
মলয়পিঠের পলিটেকনিক কলেজে এবার সিবিআই এর গোয়েন্দারা পৌঁছে গেছেন এবং একাধিক নথি নিয়ে তারা কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি মলয়পিঠকে জিজ্ঞাসাবাদ করছেন এবং কিভাবে এই টাকা পলিটেকনিক কলেজে ইনভেস্ট করা হলো সেই বিষয় নিয়ে মলয়পিঠের কি বক্তব্য। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।